আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো এখানে অনেকেই বলেন বা একটি বাথরুম একটি ঘরের জন্য বা একটি বিল্ডিংয়ের ভিতরে যখন একটি বাথরুম দেওয়া হয় কতটুকু কত ফিট দেওয়া ভালো বা কত ফিট দিলে ভালো হয় তো এটি আসলে জায়গা অনুপাতে দিতে হয় যে কার জায়গা কতটুকু যার জায়গা কতটুকু যে দেখতে হবে এবং একটি ড্রয়িং করতে গিয়ে একটু কম বেশি হয় তো এটা আমাদের যেহেতু জায়গার মিলে পড়ে গেছে এজন্য এটাতে দশ ফিট লম্বা এবং পস্ত দেওয়া হয়েছে চার ফিট তো এখানে কত টাকা টাইলস লাগবে এবং কি টাইলস লাগাবেন সেটা দেখলে আপনাদের জাস্ট একটি আইডিয়া হবে তো এখানে যে টাইলসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আটত্রিশ টাকা ফিট তো এর কমও আছে এর বেশিও আছে চাইলে আপনারা এর চেয়ে ভালো আনতে পারেন বা এর চেয়ে একটু নর্মালও আনতে পারেন তো এটা কিন্তু আট ইঞ্চি এবং বারো ইঞ্চি টাইলসের মাপ আর এই বাথরুম দেখেন দশ ফিট লম্বা দেওয়াতে দেওয়ার কারণ হলো যে আমরা জায়গাটাও মিলে যায় আর এখানে দুইটা কমেট করা হবে তো একটা হাই কমেট এবং একটি বাংলা কমেট তো যেহেতু দশ ফিট হয়তো সুন্দর মতো এই জায়গাটা হয় আর যদি জায়গা যাদের দুইটা কমেন্ট লাগাইতে চান যদি লম্বা জায়গাটা না আর হয় ছয় ফিট এবং পাঁচ ফিটও যদি হয় তাহলে একটি হাই কমেন্ট এবং একটি লো কমেন্ট লাগানো যায় তো আর এখানে টাইলস আমরা যেহেতু দশ ফিট লম্বা চার ফিট ফার্স্ট তো এখানে টাইলস লাগছে আমাদের যে একশো আশি স্কোয়ার ফিট ওয়াল টাইলস আর নিচে তো লাগবে চল্লিশ ফিট ফ্লোরে আর একটি ম্যাক্সিমাম গড়ে আপনার চার ফিট ছয় ফিট বা সাত ফিট দেওয়া যায় একটি বাথরুম বাথরুম চার ফিট বাই ছয় ফিট বা সাত ফিট দেওয়া যায় যদি জায়গা মিলে যদি আট ফিটও হয় তাইলেও দেওয়া যায় যদি বড়ো হয় তাইলে একটু ভালো আর যাদের দুইটা কমেন্ট লাগাইবেন তাদের জন্য অবশ্যই পাঁচ ফিট বাই ছয় ফিট হতে হবে আর নয়তো লম্বায় যদি চার ফিট এবং নয় ফিট বা দশ ফিট হয় তাহলে অনেক ভালো হয় তো এখানে যে গোসলের যে সাওয়ারটা হবে ঝর্ণাটা এখানে এই জায়গায় থাকবে তো এটা সব মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট এই বাথরুমটি হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ